ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনাদের দিকে আমি বলেছিলাম যে পুরোহিতদের জন্য মাসে 1000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া ঘোষণা করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো সেই মোতাবেক কিন্তু তার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মটি ডাউনলোডিং করবেন এবং কিভাবে আপনারা কোথায় জমা করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিকে দেখিয়ে দেবো কী কী ডকুমেন্টস দিতে হয়। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। তো তাহলে শুরু করে নেই আমরা ভিডিওটি। তো আমরা ফর্মটা ওপেন করে নিয়েছি। প্রথমেই বলে রেখে এখানে অ্যাপ্লিকেশান ফর্মের প্রথম যে কন্ডিশনটা রয়েছে আপনাদের দিকে, এখানে কিন্তু টোটাল যে ইংলিশে ফর্মটা ফিল আপ করতে হবে এবং ব্লক লেটারে, ঠিক আছে, বা ক্যাপিটাল লেটারে এবং স্টার মার্কগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু টোটালি কিন্তু কমপ্লিট করতে হবে, সেগুলো ফাঁকা রাখা চলবে না। দ্বিতীয় অপশান হচ্ছে এখানে আপনাদের দিকে একটি ফটো, পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তারপরে ফর্মটি খুবই সোজা ফিল আপ করার জন্য বলে দেই, প্রথমে আপনারা এখানে আপনার নামটি সিলেক্ট করে দিবেন, যায় আবেদন করবে তার নাম দেবেন, এখানে ফার্স্ট নেম দিয়ে দিলেন, তারপরে মিডিল নেমটা এখানে দিলেন এবং লাস্ট নেম দিয়ে দিলেন, এবং ক্যাটাগরি কি হবে তার মেল না ফিমেল না আদার সেটা দিয়ে দিবেন, ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। যদি না ডেট অফ বার্থ দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার 1/1/2000 অনুযায়ী তার বয়সটা কত হয়েছে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে তার এখানে ফাদার্স নেমটা দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, ঠিক সেমভাবে মাদার নেমও দিতে হবে, ঠিক আছে। এগুলো দেবেন, অবশ্যই স্টার মার্ক দেওয়া হয়েছে। তারপরে যে আবেদন করছেন তার নমিনির জন্য তার স্বামী বা স্ত্রীর নাম এখানে কিন্তু অ্যাপ্লাই করে দেবেন, মিডিল নেম ফার্স্ট নেম বলে অ্যাপ্লাই করবেন। এবার পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা কি দেবেন, এখানে ডিজিটাল যে রেশন কার্ড নাম্বার আছে সেইটি দেখে দেখে দিয়ে দিবেন, আধার কার্ডের নাম্বারটাও দিয়ে দিবেন ইফ অ্যাভেলেবল, এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, অবশ্যই তবু দিয়ে রাখবেন বলছি। আর ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং প্যান কার্ড যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে যে অ্যাড্রেসটি দিতে হবে, স্টেটটা অলরেডি আমাদের ওয়েস্টবেঙ্গল কিন্তু এখানে সিলেক্ট রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে এসি নাম্বার বলতে অ্যাসেম্বলি নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ডিস্ট্রিক্টটা আপনার যেটা আছে সেটা দেবেন এবং আপনার পুলিশ স্টেশন কী রয়েছে সেটি এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনার এখানে ফুল অ্যাড্রেসটা চেয়েছে, আপনি এখানে ব্লক নেমটা দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত, গ্রামের হলে গ্রাম পঞ্চায়েত, শহর হলে ওয়ার্ড, ভিলেজ, টাউন, হাউস নাম্বার, পোস্ট অফিস, পিনকোড এগুলো আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে দেওয়া আছে নাম্বার ওয়াইজ, তো এখানে আপনি দিবেন আপনি পশ্চিমবঙ্গে কতদিন বাস করছেন, যদি বাইরে থেকে আসেন কতদিন বাস করছেন সেটা এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার চেয়েছে, মোবাইল নাম্বারটা মাস্ট দিতে হবে, দিয়ে দেবেন, ইমেল আইডি অ্যাভেলেবেল থাকলে দেবেন। তারপরে এখানে চেয়েছে ল্যান্ড ডিটেলস, তো ল্যান্ড ডিটেলসের মধ্যে প্রথমে যেটা পড়ে আপনার মৌজার নেম, সেই মৌজার নেমটা এখানে দিয়ে দেবেন, যেটা আপনারা আপনাদের দলিতে পেয়ে যাবেন, জিএলএল নম্বর যেটাও দলিতে পাবেন, খতিয়ান নাম্বার, প্লট নেমবে, এরিয়া নাম্বার, ঠিক আছে, এগুলো আপনারা দিয়ে দেবেন। তারপরে ব্যাঙ্ক ডিটেলস তো আপনারা টোটালি এখানে দিয়ে দেবেন, ব্যাঙ্কের নেমটা এখানে দিবেন, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ অ্যাকাউন্ট এবং আইএফসি কোড দিয়ে দেবেন। আর এখানে আপনি কি, ঠিক আছে, অ্যাটেস্টেড কপি দিচ্ছেন সেগুলো সব কী করবেন, প্রতিটাই ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন, ঠিক আছে, প্রতিটাতে আপনি সিগনেচার করে নেবেন। পাসপোর্ট সাইজ ফটো যে দিয়েছেন সেটা এখানে টিকমার্ক করবেন, ঠিক আছে। তারপরে রেশন কার্ড যে দিয়েছেন, নাম্বার দিয়েছিলেন সেটা রেশন কার্ডের কপি দেবেন এবং তাতে সিগনেচার করবেন, আধার কার্ড যদি দিয়ে থাকেন সেটার উপর সিগনেচার করবেন, ভোটার কার্ড যে দিবেন সেটার উপর সিগনেচার করে দেবেন এবং রেসিডেন্টের সার্টিফিকেট বা সেলফ ডিটেকশনের জন্য একটা সার্টিফিকেট যে দিয়েছেন সেটা সিগনেচার করে দেবেন এবং ব্যাংকের পাসবুক এবং খতিয়ান নাম্বারের যে দলিলের জেরক্স এগুলো, যে আদার্স যদি কিছু দিয়ে থাকেন সেগুলো যেগুলো দিয়ে থাকবেন তাহলে প্রতিটাতেই সিগনেচার করবেন। এবং সেলফ ডিক্লারেশনের মধ্যে এখানে আপনাদের যে নমিনি থাকবে সেই নমিনির নাম কিন্তু এখানটায় দিয়ে দেবেন, ঠিক আছে।
আর দ্বিতীয় যে এখানে যে বক্সটি আপনারা দেখতে পাবেন, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেবেন আপনি যদি আদার্স কোনো পেনশন পেয়ে থাকেন সেটার উল্লেখ এখানে করবেন এবং এখানে আপনার সিগনেচার করবেন এবং যেই ডেটে আপনি জমা করছেন সেই ডেটটি এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখুন অফিসিয়াল ইউজ, এগুলো আপনাকে কিছু করতে হবে না, এর একটি কপি আপনাদের দিকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এবারে আমরা দেখব এই ফর্মটি আপনারা কোথায় মানে জমা করবেন, তার জন্য এখানেই আপনারা পেয়ে যাবেন। তো গ্রামে যারা রয়েছেন তারা অবশ্যই এটা বিডিও অফিসে জমা করবেন, ঠিক আছে, আর যারা শহর এলাকায় আছে তারা মিউনিসিপ্যালিটি অফিসে এটা জমা করবেন, ঠিক আছে। ফর্মটিকে ডাউনলোডিং করার জন্য আপনারা গুগল ব্রাউজার খোলার পর সেখানে wb.govin এই সাইটটি ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে স্মল ডাউন করে আসুন, স্মল ডাউন করে এলে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত। তো এখানে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, এখানে একটি অপশান দেখতে পাবেন নো মোর বলে, এই দেখুন এই যে নো মোর বলে অপশান আছে, এখানে একবার ক্লিক করবেন, ঠিক আছে। তো যেই ক্লিক করবে আপনার এই পিডিএফ ফাইলটি ডাউনলোডিং হয়ে যাবে এবং আমি এখানে আপনাদের দিকে কিন্তু ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ডাউনলোডিং করে রাখবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।